পলিটিক্যাল এইভাবে তো বিজেপি আর সিপিএম তো দুই মেরুর, এটা তো আপনারা সকলেই জানেন বা আমাদের এটা দলীয় নীতিও। কিন্তু দীপক দাহা সিপিএম করলে হয় সে কিন্তু আমার দাদা, সকালবেলায় হলে তার সাথে আমার সাথে আগেই প্রথমেই দেখা হয়, কারণ মর্নিং ওয়াকে একসঙ্গে যাই আমরা। আমাদের মধ্যে এটা পারিবারিক সম্পর্ক আর কি বলতে পারে। আমাদের 14 নম্বর ওয়ার্ডে খানিকটা হয়েছে, সেটা তৃণমূল করেছে বলে আমি বলবো না, তবে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে, তৃণমূলেরও দেখেছি কিছু ছিঁড়েছে। এবার এটা দুষ্কৃতিকারীদের কাজ, এটা তারা এত কিছু একটা অশান্তি করার জন্য করেছে। তবে আমরা এখনও পর্যন্ত যতটা ভোট হচ্ছে যেভাবে হচ্ছে এটাতে আমরা মনে করছি শান্তি প্রিয় ভোট হবে। গত 32 বছর ধরে আমি দেখছি 14 নম্বরে খুব পিসফুলি ভোট হয়েছে, কোনো অশান্তি হয়নি। দেখুন, আমরা একই পাড়ার ছেলে, ছোটো থেকে আমরা একই সাথে মানুষ হয়েছি, আমাদের মধ্যে এই বন্ডিংটা আছে। আমি যেমন দীপক দা আমার সিনিয়র, গতবারও আমি আর দীপক দা লড়াই করেছি। দীপক দা বামফ্রন্টের প্রার্থী ছিল, আমি তৃণমূলের প্রার্থী ছিলাম। পলাশ আমার ছোট ভাই, ও বিজেপির প্রার্থী, আমরা একসাথে লড়াই করি, একসাথে আমরা সব কিছু করি, লড়াইও করি, ক্লাবও করি, সংগঠনও করি এবং মানুষের পাশেও আমরা তিনজনই দাঁড়াই।